Solo. আজকে আমাদের প্যারাসেলিং ডে। এই যে নিলয় হচ্ছে প্যারাসেলিং করবে, যদিও ইন্টারেস্ট খুব একটা নাই, ওর ইন্টারেস্ট অন্য কিছুতে। ও বলে আকাশ থেকে প্লেন থেকে লাভ দিবে, এটা হচ্ছে ওর ইন্টারেস্ট। হ্যাঁ, স্কাই ডাইভিং। হ্যাঁ, বাট আমি প্যারাসেলিং, সবাই জানে, দেখো আমি প্যারাসেলিং টারাসেলিং আসলে খুব একটা তাহলে চলো দেখি আমরা কিভাবে কি করা যায়। কিছু বলতে ছিলাম, আমরা এখন প্যারাসেলিং করব। রেডি, ফার্স্ট টাইম আকাশে উঠবে। ছলে উঠতে চাই নাই। দেখা যাক, আমি আগে অনেকবার উঠেছি। আমি রেডি, খুব ভয় পাচ্ছে, তাই আমরা জোর করে তোমার চেষ্টা করব। লেটস গো, কাম। না না, ও নামি যাবে। নামলে ওদের আরেক জন আছে, তার কোদা পাইলে রেডি হবে। আর সিডি আর সিডি আছে তো। না না, আর কিছু হবে না, চলো। কি অবস্থা, এদিকে তাকাও। কি অবস্থা, আমি চোখ বন্ধ করেছিলাম, আশ্চর্য। কেন? আমি খালি পারে আসার পরে চোখ খুলছি। নীলয়, ভয় পাচ্ছ একটু? কি তুমি আমার ফোন ফেলে দিছো? ফোন ফেলে দিছে, ফোন পকেটে ঢুকে দিকে টাইম লাগছে। না না, এবার আরেকজন বলে টিয়া দিয়ে আরেকজন যাবে। হয়ে গেছে, কি অবস্থা বলো? তোমার প্যারাসেলিং এর এক্সপেরিয়েন্স কেমন বল? আসলে নিচে জেট স্কি থাকে তো, ওইটা মানে উপরে উঠলে আসলে ভয় লাগবে, স্বাভাবিক না? আমাকে ভয় লাগছে। তো উপরে কি তুমি চোখ বন্ধ করেছিল সারাক্ষণ? তবে লাস্টের দিকে চোখ খুলছি অনেকক্ষণ পরে। নিচে যখন জেট স্কিটা আমার চোখে পড়ছে না, আমি খালি চোখ খুলে দেখছি, তখন সাহস পাইছো? হ্যাঁ, মনে হচ্ছে যে পড়ে গেলে কি জেট স্কি আমাকে টানতেছে আসলে। সো এই হচ্ছে হৃদির প্যারাসেলিং এর এক্সপেরিয়েন্স। তবে আমি খুব এনজয় করেছি, মানে ভাই জেট স্কিটা আমরা যে চড়ছিলাম বুঝাচ্ছে অনেক।
এটা তো জাস্ট তোমাকে উড়াই নিয়ে যাবে আমাদের মানুষজন পড়ে গেছিল আল্লাহ টাটা টাটা